আপনি আমি সন্তান হিসেবে যখন দুনিয়াতে ভবিষ্যৎ হয়েছে আপনি কি মনে করেন আমার নিজের শক্তির বলে আমি দুনিয়াতে এসেছি মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভবিষ্যৎ হয় 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরে 11 তম দিনে আর থাকে না ও নিজেই বেরিয়ে আসে কার অনুমতিতে বের হয় তার আগে ভাবনি যখন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান গর্ভে ধারণ গর্ভে আসে কার অনুমতিতে আসে কে নিয়ে আসে কে সেই মহান সত্তা তারপরে মনুষ্য হল যে সন্তানকে আলো দেখে নাই যে বাচ্চাটি কখনো মানুষ দেখে নাই দুনিয়ার এই আলো দুনিয়ার এই মানুষের সাথে তার চেনা পরিচয় কি এমন শক্তি আছে তার যে দুনিয়াতে আসার সাথে সাথে তার মায়ের স্তন ধরে দুধ খাচ্ছে এ কে শিখালো তাকে আপনি কি একবার ভেবেছেন কোন শক্তি তাকে শিখালো কোন শিক্ষক তাকে শিখালো আল্লাহকে আপনাকে আমরা আপনাকে চিনি না আল্লাহকে চিনতে শিখি ওই ছোট বাচ্চা মায়ের গর্ভে সাড়ে দশ মাস দশ দিন কিভাবে ছিল কে খাওয়াইছে তারপরে আসার পরে মায়ের স্তনে দুধ কে দেয় আপনি খান আপনি আপনার স্ত্রীকে খাওয়ান তাই দেয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা বান্দার জন্য অপরণ করে আনো আমরা আল্লাহকে চিনি না যদি আল্লাহকে চিনতাম তাহলে কখনোই রিজিকের টেনশন করতাম না যদি আল্লাহকে চিনতাম কখনো সুখ খেতাম না কারণ সুখ তো মানুষ বাড়তি উপার্জনের জন্য করে থাকে ঘুষ তো যা বেতন পায় তার চেয়ে বেশি উপার্জনের জন্য করে থাকে আরাম তো মানুষ যা পাই তার চেয়ে বেশি উপার্জন করার জন্য বেশি খাবো বেশি চাবো এই জন্য সে উপার্জন করে থাকে কিন্তু হারাম তো হারামই আমরা আল্লাহর প্রতি যদি আমাদের বিশ্বাস থাকত তাহলে আমাদের আল্লাহকে যদি আমরা চিনতাম জানতাম তার ক্ষমতা সম্পর্কে তাহলে সুদ খেতাম না আমাদের সমাজে কি এরকম কোনো মানুষ আছে যে আমি আহলে হাদিস তাই সুদ খায় না অসংখ্য আহলে হাদিস আছে যে সুদ খায় ঘুষ খায় হারাম খায় অসংখ্য আছে অসংখ্য আহলে হাদিস আছে যে সিগারেট খায় ও নিয়মিত সিগারেট খায় সে আল্লাহকে চিনিনি কারণ আল্লাহ হারাম করেছেন সিগারেট হারাম করেছেন সুদকে হারাম করেছেন পিতা মাতার সাথে গালি গালাজ করা অথচ আমরা এগুলো দিব্যি করে যাচ্ছি এরা আল্লাহকে চিনতে পারেনি এই জন্য আমরা ক্ষমা ক্ষমা আল্লাহকে যে ক্ষমা চাইতে হবে এই মানসিকতা এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে যখন আপনি এটা চিন্তা করে যাবেন যে আপনি যতই পাপ করেন অন্যায় করেন এই পৃথিবী যেমন পরিচালনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ছোট্ট একদিনের বয়স থেকে আপনার মৃত্যু পর্যন্ত ষাট-সত্তর বছরের এই জিন্দেগিটা যেমন লালন পালন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক মৃত্যুর পরে আপনাকে আমাকে আল্লাহর কাছে উঠতে হবে এটাও আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে এই ধ্যান এই চিন্তা এই ধারণা এই আকীদা এই বিশ্বাস যখন আপনার অন্তর্গত ঢুকে যাবে আপনার মেধা মগজে ঢুকে যাবে ক্ষমা চাওয়ার পথ আপনার কাছে পরিষ্কার হবে দুই নম্বর আমাকে আপনাকে এই মর্মে যদি চিন্তা এসে যায় বিশ্বাস জন্মে যায় যা আমি সামান্য থেকে সামান্য যা করি না কেন এক সেকেন্ড যেখানে যাই করি না কেন ওই এক সেকেন্ডের সময়ে কৈফিয়াত জবাবদিহিতা আমার আল্লাহর কাছে এই অনুভূতি যদি আপনারা আমার অন্তরে জগতে ঢুকে যায় তাহলে ক্ষমা চাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের মধ্যে সৃষ্টি করেছেন বলা আছে ইন্নাল ইনসানা লাফি খুসর সময়ের কসম করেছেন আল্লাহ যুগের কসম করেছেন আল্লাহ এই যুগের মধ্যে যারা আছে তারা সকলেই ক্ষতিগ্রস্ত কেবলমাত্র আল্লাহর প্রতি ঈমান আনান যারা করেছে সৎ আমল যারা করেছে পরস্পর হকের দাওয়াত যারা দিয়েছে এবং ধৈর্য ধারণ যারা করেছে তারাই সফল হবে যাও তো অন্তর্জগৎ যদি ঢুকে যায় যে আমার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে কৈফিয়াত দিতে হবে জবাবদিহিতা দিতে হবে তাহলে ক্ষমা চাওয়ার পর পরিষ্কার হয়ে যাবে সম্মানিত শুধু বলবেন আলোচনা বুঝতে পারছেন তো মন্দক দিয়ে আলোচনা শুরু হবে জুমার একটা দিন